দ্বিতীয় হচ্ছে আর যা আল্লাহ মিলাতে বলেছেন যেই সম্পর্ক আল্লাহ মিলাতে বলেছেন স্থাপন করতে বলে সেই সম্পর্ককে তারা ছিন্ন করে আল্লাহ কোন সম্পর্কক স্থাপন করতে বলেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেলাতুল আরহাম হাম বাপ মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক যেন ছিন্ন না হয় যতই কিছু হয়ে যাক না কেন বাপ মায়ের আপনার সাথে অবিচার হইতে পারে কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন না চলবে না ছেলে মেয়েদের সাথে সম্পর্ক সম্পর্ক ছিন্ন ছিন্ন যদি না না হয় আর যদি বাপ মায়ের পক্ষ থেকে কুফুরি তারপর সদ ব্যবহার করতে হবে এই নির্দেশ যেহেতু তারা আপনার অস্তিত্বে আসার মাধ্যম আল্লাহ সৃষ্টিকর্তা এবং আপনার অস্তিত্বে আসার মাধ্যম হচ্ছে মাতা পিতা সুতরাং বাপ মা যদি কাফের হয় মুসেকো হয় যদি কবর মাজারপন্থী হয় আর গুমরা পথভ্রষ্ট হয় বেনামাজি হয় তবুও তাদের সাথে কি করতে হবে দুনিয়ার ক্ষেত্রে পার্থিব জগতে ব্যবহার করতে হবে সাহেব হুম আফের দুনিয়া মারো আসলে লোক না আল্লাহ বলেছেন এই রকম আত্মীয় স্বজন ভাই বোন তারপরে ভাই সাথে দুনিয়ার কোন স্বার্থে আঘাত লাগার কারণে সম্পর্কচ্ছিন্ন না আল্লাহ মিলাতে বলেছেন স্থাপন করতে বলেছে তুমি স্থাপন রাখবে হ্যাঁ স্থাপিত রাখবে আর না হলেই لا يدخل জান্নাতা قاتل صحيح بخاري হাদিস রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে সেটা আলাদা কথা জন্য বলছি যে দুনিয়ার কোন গরজে আঘাত লেগেছে সেইজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা যেন না হয় এটা হচ্ছে ফাসেকদের চরিত্র দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক সুতরাং দিনী ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওর সাথে আমার মতের মিল হয় না সেই জন্য আমি ওর সাথে কথা বলি না চলবে ওকে ভালো লাগে না ওর সাথে আমি কথা বলি না চলবে হ্যাঁ ও কথা বললে আমার গায়ের জ্বালা হয় কেন জ্বালা হয় সেও মুসলিম আপনিও মুসলিম হ্যাঁ কেন ওর কথা আমার বরদাস্তই হয় না এগুলো চলবে আয়াদ কথা আল্লাহ ইমানি ও ভাতৃত্ব কে অটুট রাখতে বলেছেন হ্যাঁ ইমানের ভিত্তিতে আপনার ভাতৃত্ব রয়েছে আর আপনি সামান্য মতের পার্থক্যের জন্য বা দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য না ওর সাথে কথা বলি না ওর কাছে আমি যাই না ওকে দেখলে আমি দূরে সরে যাই কেটে পড়ি যাইজ নাই তিন দিনের বেশি কথা বন্ধা করো যাইজ নাই তিন দিন আল্লাহ কেন অবকাশ দিয়েছেন কারণ মেজাজ গরম হয়েছে ঠান্ডা হওয়ার জন্য তিনটা দিন লাগতে পারে মাঝে মধ্যে হ্যাঁ মেজাজটা ঠান্ডা করার জন্য অনেকের সাথে সাথে শয়তান থেকে পানা চাইলে আর উজু করলে ঠান্ডা হয়ে যাবে অনেকে হবে না তো তিন দিন লাগতে পারে সেজন্য তিন দিন আল্লাহ অনুমতি দিয়ে তার বেশি না তারপর আকাশ আমল উঠছে না আল্লাহ বলছেন তিন দিন অপেক্ষা করো যদি এরা যদি মিলে যায় মুসলিম মুসলিম তাহলে উপরে না হলে ওই রেখে দাও ওর আমল ছুঁড়ে ফেলে দাও রু হা যাই হাত তাই এদেরকে অবসর দাও আসমানে এদের আমল নিয়ে আসে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের মাঝে মীমাংসানা করেছে সেটা যদি মমিন মুসলিম ভাইদের সাথে হয় তাহলে মমিন মুসলিম যদি আপনার আত্মীয় স্বজন হয় মমিন মুসলিম আপনার প্রতিবেশী হয় মমিন মুসলিম যদি আপনার রুমমেট হয় মমিন মুসলিম যদি আপনার গ্রামবাসী হয় ইত্যাদি হ্যাঁ মমিন মুসলিম মমিন মুসলিম একই মসজিদে নামাজ পড়ছে যেমন মসজিদে দেখলেন যে এই দরজা দিয়ে ঢুকলো ও ডান দিকে লাগবে না বাম দিকে আগে দেখি ও যদি ডানের লাগে আমি বামে আছে অনেকে এই নামাজ পড়ে লাভ কি হবে শুধু নামাজ দিয়ে জান্নাত যেতে পারবেন হ্যাঁ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না নামাজ ছাড়া মুসলিমও থাকবেন না কিন্তু নামাজের সাথে সাথে অন্তরকে সাফ করতে কালমে সলিম হইতে হবে না হলে জান্নাতে জান্নাতে অন্তরে খাওয়াসত নিয়ে যাওয়া যাবে না এম আলায়ান ফ মালুম আলা বানুন ইল্লামান আতাল্লাহ বে কালফিন সলিম যতক্ষণ পর্যন্ত অন্তর সহী সালামত না হবে হিংসা বিদ্বেষ শত্রুতা হ্যাঁ দুশমণি আর তার ক্ষতি হোক মন্দ আপনার আকাঙ্ক্ষা করা এসব থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে তার আগে কুফরি শীত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত হৃদয় এ রোগাক্রান্ত মানুষ কখনো এবং ধন জন কোনো কাজে আসবে না তাহলে আমাদের সম্পর্ক যাদের সাথে আল্লাহ স্থাপন করতে বলেছেন তা বিচ্ছিন্ন করা হচ্ছে কাবিরা কন্যা জান্নাতে যেতে বাধা সৃষ্টি হবে এবং এই সম্পর্ক মজবুত করা হচ্ছে মমিনদের কাজ ফাঁসেকদের চরিত্র হচ্ছে সম্পর্ক ছিন্ন করা দুনিয়ার গরজে অয়ুফ সেদু নাফিল আর দে আর ফাঁসেক সত্য ত্যাগী ওরা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে উলায় কাহমল খাসের আর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এরা যারা কি করে এক নম্বর কথা ফাসেক ফাসেক কারা ফাসেকদের তিনটি দোষ এখানে তুলে ধরেছেন এছাড়াও ফাঁসেকদের সব যত খারাপ মন্দ দোষ হতে পারে গুণ হতে পারে সেগুলি তাদের মধ্যে থাকবে আর যত বেশি যার মধ্যে মন্দগুলি রয়েছে তত বড় সে ফাসেক আল্লাহ রব আলমিন তারপরে তার অস্তিত্ব সম্পর্কে মানুষকে সচেতন করছেন কেই ফা ফোরন আবেল্লাহ হে মানুষ আশ্চর্য লাগে কেমন ভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছো অথবা আল্লাহর একত্র তৌহিদ অস্বীকার করছো তোমার শিরকি জীবন যাপন করছো অখুন তুম তোমরা মৃত ছিলে প্রাণহীন ছিলে আমান হ্যাঁ মাইয়েতের বহু বচন হচ্ছে জমা হচ্ছে আমুয়াত মাইয়েত একজন মৃত আর আমাত মানে মৃত লোকেরা তোমরা কি ছিলে প্রাণহীন ছিলে তোমরা প্রাণহীন ছিল মানে অস্তিত্বহীন ছিল এই প্রথম আমাত মানে হচ্ছে অস্তিত্বহীন ছিলে কোন স্তরটাকে বোঝানো হয়েছে মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগের যুগটাকে বোঝানো হয়েছে আপনার জন্ম হয়েছে ধরেন উনিশশো সালে উনিশশো সালের আগে যখন আপনার জন্ম হয়নি অথবা পৃথিবীতে ভূমিষ্ঠ হননি তার আগে আপনার অস্তিত্ব ছিল ছিল আমার ছিল না কারো ছিল না জন্মের আগে আপনার আমার কারো অস্তিত্ব ছিল না হাল আতা আলাল ইনসানি হিনু মিনার আদহর لم ইয়াকুন শাইম মযকুরা সূরা দহর প্রথম আয়াত এমন একটা যুগ কি প্রতিটি মানুষের উপর আসেনি যে لم ইয়াকুন শাইম সেখানে তার কোনো উল্লেখযোগ্য নাম পর্যন্ত গন্ডপর্যন্ত পৃথিবীতে ছিল না এই নামে কোনো লোক ছিল তার অস্তিত্ব ছিল ছিল না। তোমরা ছিলে প্রাণহীন অস্তিত্বহীন আমওয়াতান ফাহইয়াকুম তোমাদেরকে আল্লাহ প্রাণ দান করলেন জীবিত করলেন তার মানে মায়ের পেট থেকে পৃথিবীতে হায়াত দিয়ে পাঠালেন এটা হচ্ছে পার্থিব হায়াত দুনিয়ার জগৎকে বোঝানো হয়েছে তোমাদেরকে মৃত্যু দান করবেন অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটাবেন তোমাদের মৃত্যু ঘটাবেন সুময় অমিত এটা মত হচ্ছে দুনিয়ার হায়াত থেকে মত সোময় এই মত হয়ে গেল মানে এক্সপায়ার শেষ এক্সপায়ার মানে শেষ আজকাল বলা হচ্ছে অমুক এক্সপায়ার করেছে আজকাল ভদ্র ইংলিশ বলতে শিখেছে এটা যদি এই ধারণা নিয়ে বলে প্রথম কথা শব্দটি হচ্ছে কুফরিয়া কথা হ্যাঁ এক্সপায়ার নাই মানুষ এই এক জগৎ থেকে আর এক জগতে কি করেছে এই স্থানান্তরিত হয়েছে যেটাকে এন্তেকাল বলা যেত এন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা এন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা আপনি এই মহল্লায় বাস করতেন এই বাসায় থাকে আরব বাসায় গেছেন এটাকে আরবিতে যেমন বলবেন হাজার রাজল ইনতাকালামা কান হাজা এলাম কান কে যা ইনতাকালাম মিনা দাম্মাম এলাম মক্কা হ্যাঁ দাম্মাম থেকে মক্কা ইন্তেকাল করেছে আজকাল যদি বাংলায় বলা হয় অমুক ইন্তেকাল করেছে ভাই দাম্মাম থেকে মক্কা গেছে একটা লোক বলছে অমুক ইন্তেকাল করেছে ইন্নাল ইল্লাহ ঠিক না তো ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা জায়গা পরিবর্তন করা মানুষের মতকে ইন্তেকাল বলা হয় এই জন্য যে দুনিয়া জায়গা থেকে আখেরাতের জায়গায় চলে গেছে আর দুনিয়ার জায়গাতে নেই কোথাও জি জমিনের ওপরে চলে গেছে ওখান থেকে তার রোজ এখানে রোজ চলে গেছে যদি এই ধারণা নিয়ে যে বললেন মানে মতের পর আর কিছু নেই দুনিয়াটাই সবকিছু আর পরে আর কিছু না ভালো লোকের জন্য নিয়ামত না মন্দ মানুষের জন্য খারাপ মানুষের জন্য হ্যাঁ আজাব শাস্তি কোনো কিছু নেই হিসাব নেই যাজা নেই সাজা নেই জান্নাত নেই জাহান্নাম নেই পরকাল নেই পুনরুত্থান নেই এই রকম যদি ধারণা নিয়ে বলে অমুক এক্সপায়ার করেছে তাহলে সে মুসলিম না সে কাফের ঠিক এটা কাফেরদের কথা মুসলিম এর কথা কখনো বিশ্বাস করতে আল্লাহ বলছেন যে সোম্মাই হইকুম পার এই কি করবেন মতের পরে থাকলে তোমরা বরজাখি জীবনে যতদিন আল্লাহ চাইলেন থাকলে তারপরে কেমন হইল হ্যাঁ আসল মাঠ বিচার দিবস বসলো তোমাদেরকে আল্লাহ কবর থেকে জীবিত করে উঠাবেন, সম্মায় তারপরে এই প্রাণের পরে সম্মায় এলেই তুরজাবান তারপরে পালাতে পারবে না ওই আল্লার কাছে ফিরে যেতে হবে অতঃপর আল্লাহর কাছেই পরত্যাবর্তিত হবে তরজামন সুতরাং সেখানে ফিরে গিয়ে যে অবস্থাটা হবে সেটা কোরান সন্নার আলোকে অহির আলোকে জানুন এবং তার জন্য প্রস্তুতি নেন এটা হচ্ছে জ্ঞানী মুসলিমের পরিচয় তারপরে মহান আল্লাহ বলছেন হুয়াল্লাজি খালা তালাকুম মাহফিল আর আল্লাহ সেই সত্তা যিনি হে মানুষ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন হুয়াল্লাজি খালা আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু রয়েছে তোমাদের সকলের জন্য খালা কালাকুম জেমিয়া লাকুমের তাকিদ হচ্ছে জামিয়া তোমাদের সকল মানুষের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তোমাদের স্বার্থে আল্লাহ সৃষ্টি করেছে আমরা বাদ আল্লাহর জমিন নেই যত কিছু রয়েছে হ্যাঁ তার কোন প্রাণী হোক হ্যাঁ পশু পাখি হোক কীট পতঙ্গ হোক অথবা উদ্ভিদ গাছপালাই হোক অথবা কি হোক কোন পদার্থই হোক সমস্ত কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন লাকুম হে মানব তোমাদের জন্য সৃষ্টি করেছেন এগুলিতে আমাদের জন্য উপকারিতা রয়েছে এই এই থেকে আমরা এইাম করেছেন যে খাদ্যর ক্ষেত্রে আর পানীয়র ক্ষেত্রে কি খাওয়া আর কি খাওয়া যায় কি পান করা যায় কি পান করা যায় এই ক্ষেত্রে আসল হচ্ছে নিষেধ না আসল হচ্ছে যাইজ আসল হচ্ছে জায়েজ কারণ আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে কার জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আমাদের ভোগের জন্য আমাদের ব্যবহারের জন্য সুতরাং আসল হচ্ছে যে পৃথিবীতে ভূপৃষ্ঠে যা কিছু আছে তা কোনটা নাই যেখানে আল্লাহ হে পুরুষরা তোমাদের জন্য স্বর্ণ অলঙ্কার জায়জ নাই হে পুরুষ মহিলা তোমাদের স্বর্ণের পাত্র জায়জ নাই বুঝা গেছে না চাঁদি জায়জ নয় হে মানুষ পুরুষরা তোমাদের জন্য রেশমের কাপড় জায়জ নয় ঠিক আছে না পৃথিবীতে রেশমের কাপড় মহিলার জন্য যায়েজ পুরুষের রেশম যায়জ না ঠিক না স্বর্ণ মহিলাদের জন্য অলঙ্কার হিসাবে যায়েজ কিন্তু পুরুষের জন্য জায়েজ নয় জি পুরুষের জন্য শুধু একটা আংটি তাও চাঁদের স্বর্ণের নয় আমাদের সেটা বেদাতি কথা আছে ছোটকালে ভুতশ্রেনে ছিলাম মূর্খদের কাছ থেকে রহ মুসলিম কোন একজন মুসলিম বর্ণনা করেছে বুঝছেন না আমাদের বহু মুসলিম বেদাতে আকিদা রাখে যে পুরুষদের জন্য একটা স্বর্ণের আংটি চলবে ফতো শুনেছেন না শোনেননি কেন চলবে বলছে আমার এক মামা ওই রকম বিয়ে পাস বিয়ে করেছে দেখি স্বর্ণের আংটি তখন আমি মাত্র না বল বা এরকম এতে আছি বলছে মামা মারা ছোট তেরো চোদ্দ বছর বয়স বলছে মামা এই তো স্বর্ণের আংটি স্বর্ণ তো যায় না পুরুষদের জন্য বলছে মামা তুমি জানো না আমি যদি বাইরে গিয়ে মরে যাই তো আমার কাপন টাফন কি দিয়ে হবে ওই তখন এই কথা শুনেছিলাম এই যে জাহেলদের ফতোয়া যদি এই এই ফতুয়া যদি থাকে তাহলে হারাম হারাম কাজ করছে এমন হারাম যেই ব্যক্তি স্বর্ণ ব্যবহার করবে সেই ব্যক্তি জান্নাতের স্বর্ণের বঞ্চিত হবে তার দুটি অর্থই জান্নাতে যাবে না এক এই শুধু এই পাপ থাকে তাহলে কিছু কাল দীর্ঘকাল তারপরে যাবে হয়তো জান্নামে যেতে হবে এই কবিরা গনার কারণে আর না হলে জান্নাতে যদি যায়ও তো আল্লাহ বলে তোকে স্বর্ণ দেবো না কারণ স্বর্ণ তো দুনিয়াতে যখন ভোগ করে নিয়েছিস

সমস্ত কিছুর ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে আসল হচ্ছে আসল হচ্ছে ব্যবসা বাণিজ্য যাইজ না না যাইজ মোবাইল ব্যবসা আজকে থেকে একশো বছর আগে নয় পঞ্চাশ বছর আগে যদি পোকাকে জিজ্ঞাসা তার মোবাইল আবার কি জিনিস ভাই আপনি জিজ্ঞাসাই বা কি করে করে জানেন না তো মোবাইল তাই না তো কথা হচ্ছে যে আসল হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে ভোগের সামগ্রী তা হচ্ছে জায়জ তবে যদি নাজাইজের কোন দলিল কোরআন সন্ন্যায় পাওয়া যায় তখন নাজাইজ আসল হচ্ছে সামুদ্রিক প্রাণী জীবিত পান আর মৃত জায়েজ ঠিক না যদি আল্লাহ বা তার কোনো কিছু হারাম না করে থাকেন তাই হাদিস আছে এই জন্য সাগরে যা কিছু পান হোয়া তহু মা অলহিল্ল মাই তো তুহু হ্যাঁ পানির যে কোনো মৃত মরা পেলেও খাওয়া যায় ঠিক না পশু পাখির ক্ষেত্রে পশু পাখির ক্ষেত্রে কায়দা বেঁধে দিয়েছেন এইরকম পশু হলে খাওয়া নয় এইরকম পাখি হলে নয় যাইজ না যদি এই কায়দা না বাঁধা যেত তাহলে নয় নতুন নতুন এমন খনিজ সম্পদ আসলো আজকে না পেট্রোল আছে জানছেন ডিজেল জানছেন এমন কিছু আসলো নতুন নাম কোন হাদিস নাই আয়াত নেই আর ফেকার কেতাব নেই যাইজ না জায়েজ নয় আসল হচ্ছে জায়েজ কিন্তু যদি কোন দলিল পাওয়া যায় স্পষ্ট অথবা অস্পষ্ট ইস্তেমবাদ করে যে না এটাতে অমুক আপত্তিটা রয়েছে শরীয়তে সুতরাং যায় যাবে না এবাদতের ক্ষেত্রে এবাদত ক্ষেত্রে বিপরীত আসল হচ্ছে যে যেহেতু দিনকে কমপ্লিট করা হয়েছে সুতরাং এবাদতের ক্ষেত্রে নবী সালাম থেকে প্রমাণ দিতে হবে না যদি প্রমাণ না দিতে পারেন আসল হচ্ছে না জায়েজ আল আসল ফিল এবাদতে আত্মিফ আপনাকে থামতে হবে যেখানে রসুর উল্লাহাম থেমে গেছেন দিনে ফরজ নামাজের জন্য পাঁচটা আজান ঠিক কিনা নবিসাম সাহাবির এখানে থেমেছেন না থামেননি আপনি যদি বলেন আজান দা ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ এ কথাটা ঠিক আজান দাওয়া যখন মন্দ কাজ আমি গত সপ্তাহে কিন্তু সুভাত সংশয় থেকে এই উদাহরণ করে দিচ্ছিলাম যখন আজান দাও ভালো কাজ আজান দিলে শয়তান পালাই কি পালাই না। পালাই এটা তো একমত আমরা যখন একমত তাহলে আমরা দিনে মাত্র পাঁচ বার কেন আজান দেব দশ বার আজান দিয়ে বেশি করে তাড়াবো এই কথাটা বাতিল কিনা এইটা হচ্ছে রোগ রোগ এই হচ্ছে সংশয়ের এইরকমই চোরের হাত কাটা ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ চোরের হাত কাটা উচিত কি উচিত নাই ফরজ কি ফরজ নাই হ্যাঁ ফরজ হ্যাঁ ফরজ যখন তাহলে আমরা হাত কাটবো হ্যাঁ আমরা বল প্রয়োগ করব ঠিক আছে না চোরের হাত যখন কাটতে হবে তাহলে এটা কি করে হবে যদি আমরা ক্ষমতায় না যাব এটা হচ্ছে ভুল কথা কথা আপনাকে গিয়ে হাত কাটতে হবে এটা ভ্রান্ত ক্ষমতায় যাকে আল্লাহ ক্ষমতায় পাঠিয়েছেন তার উপর হাত কাটা ফরজ এই বিষয়গুলি বুঝে না আর আজকাল মুসলিমরা হচ্ছে আবেগী কথা তো ভালো রে ভাই এরা তো শুধু নামাজ রোজার কথা বলে আর ওরা তো অনেক বড় বড় কথা বলে বড় কথা বলতে হবে না ছোট কথা বলতে হবে একটু আগে শিখি সেটা আল্লাহ ছোট ছোট কথাও বয়েন করেছে যেটা আপনার ছোট আয়ত্তে সেই কাজটা আপনার কাছে বেশি যার উপর যেটা ফরজ সেটা তার জন্য গুরুত্বপূর্ণ যার ওপর যেটা ফরজই নয় একজন লোক তার পারিবারিক জীবনে তার পারিবারিক জীবনে পূর্ণ ইসলাম পালন করছে সে দিন কায়ম করলো না দিন কায়েমই না দিন কায়েমের এত অর্থের বিকৃতি ঘটানো হয়েছে এত তাহরিফ করা হয়েছে এত অপব্যাখ্যা করা হয়েছে যে মগজে এমন হয়ে ঢুকেছে আরে ভাই সমস্ত মাথা থেকে পা পর্যন্ত তার ইসলাম আছে পর্যন্ত আছে সলাতুদোহাও আছে বোঝা গেছে দান খাই আছে মসজিদ মাদ্রাসা আছে দিনের শিক্ষা নেওয়া দেওয়াও আছে পারিবারিক ক্ষেত্রে তার বিবির একটা হাতের আঙ্গুলও দেখা যায় না সব ঠিক আছে রুজি একটা পয়সা কোনোদিন হারাম ঢোকে না সব ঠিক আছে না না দিন কায়ম হইল না কারণ হুখেরে যে যাওয়া গেল না এই যে ভুল ব্যাখ্যা করা হয়েছে তাও এর বয়স এই ভুল ব্যাখ্যার বয়স হচ্ছে মাত্র ষাট বছর মাত্র ষাট বছর তার আগে জানতো না কেউ ভুল ব্যাখ্যা আল্লাহ হেফাজত করে এই রকমের অপব্যাখ্যা থেকে এবং ভ্রান্ত ধর্ম থেকে ভ্রান্ত মতবাদ থেকে ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আপনার সাধ্যে আছে যেটা সেটা আপনার ফরজ আমার সাধ্যে যেটা আছে সেটা আমারও ফরজ তার বেশি ফরজ নয় আমি যদি রাস্তায় একটা লোক বেনামাজি বৈশাখ আছে তাকে ধরে যদি দুটা চড় লাগাই তো এটা আমার জন্য নেকির কাজ হবে না গুনার কাজ হবে আমার জন্য গুনার কাজ হ্যাঁ কিন্তু সরকারের পুলিশ এসে যদি তাকে উঠে নিয়ে যায় আর দুটো জুতাও লাগায় ঠিক না ঠিক তার জন্য ঠিক সেটা কারণ তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের প্রতিনিধি আল্লাহ রবুল আলমিন তারপরে বলছেন যে আল্লাহ রবুল তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছে এই কথা বললেন এই বিষয়ে আলোচনা বিস্তারিত হলো সুমাস্তাওয়া এলা সামাই অতপার আকাশের দিকে মনোসংযোগ করলেন আল্লাহ রব আলিন আকাশের দিকে কি করলেন মনোসংযোগ করলেন হ্যাঁ মনোযোগ হইলেন আকাশ সৃষ্টি করবেন অতপার আকাশগুলিকে সাত আকাশে সুবিন্যস্ত করলেন না সব আসামত সাত আকাশকে সুবিন্যস্ত করলেন বা আকাশগুলিকে সাত আকাশে সুবিন্যস্ত করলেন

জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করলেন তাহলে জমিন আগে সমস্ত তারপরে উদ্দেশ্য করলেন আল্লাহ মনোযোগ দিলেন কোন দিকে আকাশ সৃষ্টির দিকে তারপরে সে আকাশকে সাত আকাশে সুবিন্যাস্ত করলেন তার মানে আকাশ জমিনের পরে তৈরি হইল বোঝা গেছে কিনা এই আয়াত এটাই প্রমাণ করে কিন্তু আর একটি আয়াত রয়েছে والعرضا بعد ذلك دحاها زمین কি তারপরে মানে আকাশের পরে কি করলেন বিছালেন হ্যাঁ সুবিন্যস্ত করলেন বিছালেন জমিনকে আল্লাহ বলছেন এই আয়াত দিয়ে যদি বুঝেন যে জমিনকে সৃষ্টি করলেন বাদা ذلك তারপরে মানে আকাশের পরে তাহলে উল্টো হয়ে গেল না উল্টো হলো না হলো না আগে কি বললাম যে আল্লাহ আগে জমিন সৃষ্টি করেছেন আর এই আয়াতে বলেছেন ওয়াল আরদা বাদ আযালিকা জমিন তারপরে মানে আকাশের পরে দাহা বিছালেন আল্লাহ রাব্বুল আলামিন দাহা মানে ফারাসাহা বিছালেন বসবাসের যোগ্য করলেন এই দুই আয়াতে বাজিক মনে হচ্ছে দ্বন্দ্ব আছে না দ্বন্দ্ব নেই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় শোনাচ্ছি এবং তিনি সহিহ থেকে নকল করেছেন আগে জমিন তৈরি হয়েছে তারপরে আসমান জমিন তৈরি হওয়ার পরে এই রকম বিছানো ছিল না জমিন ভাঁজকৃত ছিল তারপরে